টাঙ্গাইলের মধুপুরে বিজ্ঞ আদালতের রায় অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। মধুপুর উপজেলার প্রতিনিধি বাবুল রনার পাঠানোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। টাঙ্গাইলের মধুপুরের ফুলবাগচালা ইউনিয়নের জোরামগাছা মৌজায় জোরামগাছা গ্রামের মৃত কাশেম আলীর ছেলে নুরুল ইসলামদের সহিত মন্তলা গ্রামের মৃত আছর আলী মণ্ডলের ছেলে নওশের সুরজ শরাফত লাল মিয়া সাধু মিয়া সহ সাইদুল গংদের সহিত দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। পরবর্তীতে নুরুল ইসলাম বাদী হয়ে টাঙ্গাইল আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় বিজ্ঞ আদালত ওই জমি নুরুল ইসলামদের পক্ষে রায় দেন এবং আদালত কর্তৃক ডাকঢোল বাজিয়ে জমি মাপঝুক করে বুঝিয়ে দিয়ে লাল নিশান টানিয়ে দেয় বলে জানান ভুক্তভোগী নুরুল ইসলাম। বিজ্ঞ আদালতের রায় অমান্য করে লাল নিশান উঠিয়ে বর্তমানে মৃত আছর মণ্ডলের ছেলে নওশের সুরজ শরাফত লাল মিয়া সাধু মিয়া ও সাইদুল গংরা ওই জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করেছেন বলে জানান ভুক্তভোগী নুরুল ইসলাম। এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন, কারণ হিসাবে তারা বলছেন এর আগেও তাদেরকে মারপিট করে উক্ত জমি দখলের চেষ্টা করেছে। এ বিষয়ে নুরুল ইসলামের পরিবারের জীবনের নিরাপত্তা সহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবৈধ জমি দখলদারের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। জমি আমার বাপেরই জমি, কোটা তো নাই দেওয়ার পরে মনে হলাম জমি নালি সরকারের দিকে আছে, তারপরে আমার জমি মাইব দিয়ে নেমরাছেন মনে সেই জমি আমার মনে হলাম যে ওরা শক্তি দিয়ে মনে হলাম আমরা খাইলে কোর থেকে ডিগি করে আনছি। আনার পরে পুটের থেকে প্রশাসন আইসে জমিন দেয়া আমার নাল নিশান দিয়া ঢুল ভিড়াইয়া জমিনটা দল দিয়ে গেছে। এটা আমার প্রত্যেক সম্পত্তি, এটা নাল নিশান দেওয়ার পরে ওরা জবর দল করছে, নাল নিশান তুলে তুলে সাইন টাইন তুলে তুলে নিয়ে গেছে গা। আমি জমিটা কুটের দিকে নাল নিশান মানুষ দিয়া ঢুল ডাগর বাজায় আমি জমিটা দল মল দেখেছিল। পরে ওই ক্ষেত্রে আমরা আবাদ মৌসুম করতাম, করার পরে এলাকার প্রভাবশালী কিছু লোকে আমরা ওই পক্ষ থেকে সমঝোতা করে এই জমিটা আবার জবরদখল নিয়ে গেছে ওরা। কয়েকদিন আগে জমিটা মাই খাওয়ার মানে ওই বিরোধী পক্ষে আই দেখেছে 507 দেখে আসলে নুরুল মিয়ার জমিটা ডিবি আদালত থেকে প্রশাসনের আইসা ঢোল সানায় বাজায়া নাল নিশান গাইরা দিছিল, নাল নিশান গুনে তুইলা ফালাই দিছে। মারা মারা দিয়ে মধুপুর হাসপাতালে আমরা আছিলাম, আসলাম আমাদের না আমরা কত কষ্ট করতে যাব নাই, ঘর নাই দিয়ার নাই কিছু নাই।